পরীক্ষা কিন্তু আর কিছুদিন পরেই। তো এখন তোমাদের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কম সময়ে কিভাবে আমরা পড়াটা রিভিশন করতে হবে সেই জিনিসটা খুব ভালোভাবে তোমাদের এখন বুঝতে হবে। দেখো, আমি একটা ব্যাপারেই তোমাদের বারবার জোর দিয়ে যাচ্ছি যে তোমার এখন ফাইনাল প্রিপারেশন নেওয়ার একমাত্র স্টেপ হচ্ছে পেপার ফাইনাল এক্সাম। মনে রাখবা, এই পেপার ফাইনাল এক্সাম দেওয়ার পরে আর কোনো এক্সামের আগে তুমি খুব ভালোভাবে রিভিশন দেওয়ার কিন্তু সময় পাবা না, বুঝতে পারছি? অতএব এই পেপার ফাইনালে, ধরো একটা পেপার ফাইনালের আগে আমরা জাস্ট একদিন সময় পাবো, একদিনের মধ্যে আমরা 15 থেকে 16 ঘন্টা টাইম পাবো হচ্ছে পড়ার জন্য। তার মানে ধরো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ার জন্য তুমি কত সময় পাচ্ছ? 15 থেকে 16 ঘন্টা। তো এভাবে তোমাকে 12টা চ্যাপ্টারের জন্য সময়টাকে ভাগ করে নিতে হবে যে আমি কোন চ্যাপ্টারে কতটুকু সময় দিব, বুঝতে পারছি? এখন আসি আমরা কম সময়ে কিভাবে আমরা রিভিশন দিতে পারি এই ব্যাপারটায়। এই ব্যাপারে কথা বলার জন্য আমি যদি ফার্স্টে তোমাদের এই কথাটা বলি যে আমাদের বই এখন কিন্তু সম্পূর্ণভাবে দাগানো হয়ে গেছে। আমি আশা করি তোমাদের সবার বই খুব ভালোভাবে দাগানো হয়ে গেছে। এখন আমাদের দাগানো লাইনগুলোই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আমি একদম একটা চ্যাপ্টারের শুরু থেকেই পড়া শুরু করব, ঠিক আছে? একদম একটা চ্যাপ্টারের শুরু থেকেই দাগানো লাইনগুলো সুন্দর করে পড়তে থাকব। যখন তোমার মনে হবে যে আমি এই টপিকটায় খুব ভালোভাবে মনোযোগ দিতে পারতেছি না, এই টপিকটা আমার ভালোভাবে আত্মস্থ নাই, আমি এই টপিকটা আগে কখনো ভালোভাবে পড়ি নাই, ওই টপিকটা একটা স্টার মার্ক দিয়ে দাও, ওই টপিকটার জন্য তুমি একটু বেশি টাইম ব্যয় করো, ঠিক আছে? তো এভাবে তুমি যখন স্টার মার্ক দিয়ে যাবা এবং আবার যখন যে টপিকগুলো মনে থাকতেছে না, যে কথাগুলো মনে থাকতেছে না, সেগুলো যখন আন্ডারলাইন করে যাবা আবার, তখন কি হবে, তুমি যখন সাবজেক্ট ফাইনাল কিংবা যখন আলটিমেটলি মরাল টেস্ট দিতে যাবা, তখন কিন্তু ওই টপিকগুলো বারবার তোমার চোখের সামনে আসবে, যে টপিকগুলো থেকে তুমি বারবার কিন্তু ভুল করতেছো, বুঝতে পারছি? তো এভাবে তোমাকে একটু ক্যাটাগরাইজ করতে হবে জিনিসটা। তাহলে কি করব, দাগানো বইটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলবো, দুই নাম্বার জটিল যে টপিকটা লাগতেছে, জটিল যে ইনফরমেশান থাকতেছে সেটাকে একটু হাইলাইট করে নিব, 3 স্টার দাগ দিয়ে নিব। এভাবে পেপার ফাইনালের জন্য সম্পূর্ণ পড়াটা সুন্দরভাবে আমরা রিভাইজ করে নিব। পরবর্তীতে যখন সাবজেক্ট ফাইনাল বা মরাল টেস্টের টাইম আসবে, তখন ওই ইম্পর্টেন্ট 3 স্টার টপিকটা, তারপরে হাইলাইটেড করা পয়েন্টগুলো ফার্স্টে পড়ব, তারপর বাকি দাগানো লাইনগুলো আমরা সুন্দরভাবে পড়ে যাব। তো এই কথাগুলো তুমি যদি ফলো করো, আশা করি তোমার কম সময়ে খুব সুন্দর একটা রিভিশন হতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।